عمران خان شیخ مجیب الرحمان بننے کی کوشش کر رہے ہیں، کیا ہے کہ وہ کوئی علیحدگی کی تحریک چلا رہے ہیں یا کوئی علیحدہ ملک بنانا چاہ رہے ہیں؟ کتھائے اچھے پاپ نہ کی باپ کیوں چھڑے نا، 1971 سالے کرا پاکستان پاپو پاکستان کے چھڑے دائنی، پاکستان راجنیتی اخن بنگلہ دیش اور شیخ مجیب الرحمان کے لیے آلوچنا سمالوچنا چلتے، پاکستان اخن جے ہارے بنگلہ دیش اور شیخ مجیب الرحمان کے لیے آلوچنا ہوچے تا بنگلہ دیشو ہے نا، পাকিস্তানের রাজনীতিতে বর্তমানে পাকিস্তানের প্রতিষ্ঠাতা মোহাম্মদ আলী জিন্নার থেকেও বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নাম বেশি চর্চা হচ্ছে। পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান শেখ মুজিবুর রহমান হওয়ার চেষ্টা করে বাংলাদেশের অংশ বানাতে চাচ্ছে পাকিস্তানকে, এমনটাই দাবি করছে পাকিস্তানি মিডিয়া। জেলে বসে ইমরান খান বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে নিয়ে এমন এক কাণ্ড করে বসেছেন যে এখন পুরো পাকিস্তান শেখ মুজিবুর রহমান আর বাংলাদেশের নামই জপছে। পাকিস্তান নামক রাষ্ট্রটি ভেঙে পশ্চিম বাংলাদেশ নামে বাংলাদেশের সাথে যুক্ত হওয়ার পথে আছে, আমাদের নিজেদের বানানো কথা নয়, পাকিস্তানকে যারা পরিচালনা করে তারাই বলছে। হঠাৎ কেন পাকিস্তানিরা শেখ মুজিবুর রহমান এবং বাংলাদেশ বন্দনায় মেতেছে? জেলে বসে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে নিয়ে কি বোমা ফাটালো ইমরান খান? ইমরান খান কি পাকিস্তানকে ভেঙে বাংলাদেশের সাথে যুক্ত করবে? আপনার এই প্রশ্নগুলোর উত্তর জানাব আজকের এই ভিডিওতে। অনুরোধ করছি ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য। ইমরান খান শেখ মুজিবুর রহমান বনে কি কোশিশ কর রহে হ্যায়, সিনিয়র সাহাবি উমর চিমা কে বয়ান নে থরথরলি মচা দি। এক নিউজ চ্যানেল কে প্রোগ্রাম মে গুফতগু করতে হুয়ে সিনিয়র সাহাবি উমর চিমা কা কহনা থা কে ইমরান খান জিস তরহ বাতেন আজকাল কর রহে হ্যায়, ক্যা কোই বন্দা ইস তরহ কি বাতেন কর সকতা হ্যায়? ও জো শেখ মুজিব বনে কি কোশিশ কর রহে হ্যায় উনকা ক্যা মতলব হ্যায়, ও ক্যা কহনে কি কোশিশ কর রহে হ্যায়, ক্যা আবি তক উনকো কিসি নে শট আপ কল দি হ্যায়, সব খামোশ হ্যায়। উমর চিমা নে কাহা কে আপকে সাথ কোই ইতনি জিয়াদতি নাহি হুই জো আপ আপনি শেখ মুজিবুর রহমান কে সাথ ইতনি মমাসলত জাহির কর রহে হ্যায়। 2016 মে জে লোগ কহ রহে থে কি হাম নওয়াজ শরীফ কো শেখ মুজিবুর রহমান নাহি বননে দেঙ্গে, আপ ক্যা হ্যায়? জব ভি আপকো জো চিজ স্যুট করতি হ্যায় আপ উস তরফ চল পড়তে হ্যায়। یہ جو لاڈلے والا کانسیپٹ ہے یہ ہم نے صرف اسٹیبلشمنٹ تک محدود کیا ہوا ہے، جبکہ پوری سوسائٹی عمران خان کو لاڈلے کے طور پر لیتی ہے، کوئی اور بندہ اس طرح کی باتیں افورڈ نہیں کر سکتا اور ہم اس طرح کی پاپولیرٹی بھی افورڈ نہیں کر سکتے۔ ایک طرف آپ کہتے ہیں کہ میں اتنی عوام کا لیڈر ہوں اور دوسری طرف آپ بات کرنے سے پہلے سوچتے بھی نہیں ہیں۔ عمران خان اپنی ذات سے زیادہ کسی چیز کو عزیز نہیں سمجھتے۔ عمر چیمہ نے مزید کہا کہ عمران خان شیخ مجیب الرحمان کی باتیں کر کے یہ ثابت کرنا چاہ رہے ہیں کہ ان کے مینڈیٹ کا احترام نہیں کیا گیا تھا، اس لیے ایک علیحدہ ملک بن گیا، جبکہ 71 میں جو کچھ ہوا اس کا سبب صرف ایک الیکشن نہیں تھا، پہلے سے ایک مومنٹ چلتی آ رہی تھی۔ اور عمران خان کی بات کا مطلب کیا ہے کہ وہ کوئی علیحدگی کی تحریک چلا رہے ہیں یا کوئی علیحدہ ملک بنانا چاہ رہے ہیں؟ اس طرح کی باتوں کو ڈسکرج کرنا چاہیے۔ ایکٹا شمو چلو جوکھن آلوچنا ہوتا বাংলাদেশ আবারও পাকিস্তান হয়ে যাবে কিনা। বাংলাদেশ স্বাধীন হওয়ার পর মার্কিনীদের ধারণা ছিল 5 থেকে 10 বছর পর বাংলাদেশ নিজেই টিকতে না পেরে পাকিস্তানের কাছে চলে আসবে, এমন ধারণা পাকিস্তানের তৎকালীন নেতারাও পোষণ করত। অথচ আজ পাকিস্তানে আলোচনা হচ্ছে পাকিস্তান ভেঙে বাংলাদেশ হয়ে যাওয়ার। ইমরান খান বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে রোল মডেল বানিয়েছে আর পাকিস্তানকে বাংলাদেশের মতো বানাতে চান বলে খোলামেলা ভাষণ দিয়েছেন। লাখ লাখ মুক্তিযোদ্ধা হয়তো এই দিনটির স্বপ্ন দেখেই জীবন দিয়েছিলেন। আজকের ভিডিও এ পর্যন্তই। ভিডিও সম্পর্কে আপনার গুরুত্বপূর্ণ মতামত কমেন্ট বক্সে জানিয়ে দিন আমাদের, সেই সাথে ভিডিও শেয়ার করে দেখার সুযোগ করে দিন আপনার বন্ধুদের। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আজ। আল্লাহ হাফেজ।